রুহুল আমিন, আপনি আইডি থেকে লিখেছেন, আমাদের ইমাম সাহেবের খাবার মহল্লার বিভিন্ন ঘর থেকে আসে, মহল্লার অধিকাংশ লোক সুদখোর, এই খাবার খেয়ে কি ইমাম সাহেবের নামাজ কবুল হবে? দেখুন, হারাম খেলে তার প্রভাব মানুষের উপর অবশ্যই পড়বে, এজন্য ইমাম সাহেবেরও উচিত এক্ষেত্রে দায়িত্বশীল হওয়া, আর কর্তৃপক্ষেরও উচিত ইমাম সাহেবের খাবার কোত্থেকে আসছে সে ব্যাপারে দেখভাল করা এবং দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করা। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অজান্তে যদি হারাম আমরা খেয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে গুনাহ আমাদের হলো হবে না, কিন্তু গুনাহের প্রভাব ঠিকই হবে। আমি অনিচ্ছাকৃতভাবে ভুলে আপনার পেটে ছুরি দিয়ে দিলাম, এতে আমার গুনাহ হবে না যে আমি ছুরিটা আপনার পেটে মারতে চাই না, মারতে চাইছি অন্য জায়গায়, কিন্তু সেখানে আপনি এসে পড়েছেন, আপনার গায়ে পড়েছে, আমার গুনাহ হবে না, কিন্তু এই কাজের যে প্রভাব আপনার মৃত্যু সেটা কিন্তু ঠিকই হয়ে যাবে। ঠিক একইভাবে আমার অজান্তে আমি হারাম খেয়ে ফেলেছি, গুনাহ আমার হবে না, কিন্তু হারামের ফলশ্রুতিতে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, আদোয়া কবুল না হওয়া, নানা রকমের যে সমস্যা আছে সেটা ঠিকই হবে। এই জন্য তো ইমাম সাহেবের খাবারটা কোন বাসা থেকে আসছে, তাদের উপার্জন কী, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের অংশ, তারা এটি খেয়াল রাখবেন, ইমাম সাহেবের কর্তব্যের অংশ, তিনি এটা খেয়াল রেখে এবং সতর্কতার সাথে গ্রহণ করবেন। সাবিনা ইসমিন লিখেছেন, আমার বিয়ের বয়স 20 বছর, ছেলের বয়স 18 প্লাস, মেয়ের বয়স 13। শুরু থেকেই স্বামীর সাথে বনিবানা হয়নি, জীবনের এ পর্যন্ত এসে এখন এই অবস্থা, তার মা বোনের পরামর্শ নিয়ে সে চলে, আর মানতে পারছি না এখন করণীয় কী। বোন, আপনাকে আমরা বলবো, আপনি ভালো বিচক্ষণ বিদগ্ধ কোনো আরেমের কাউন্সিলিং গ্রহণ করেন, আপনার পুরো অবস্থাটা আপনি তাদেরকে জানান এবং এরপর আপনার করণীয় নির্ধারণ করেন, কারণ আমরা আপনার এই সংক্ষিপ্ত বর্ণনা থেকে আপনার পুরো পরিস্থিতিটা ঠিক বুঝে উঠতে পারছি না। আমরা এখানে যদি কোনো পরামর্শ দিই সেটি যথাযথ নাও হতে পারে। বিধায় আপনার প্রশ্ন আমরা স্কিপ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন। আর আপনাকে এবং আপনার মাধ্যমে অন্যদেরকে আমরা একটা কথা বলতে চাই, আমাদের অনেক বোনরা কথা বলেন যে দাম্পত্য জীবন আমি অসুখী, আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। বিনয়ের সাথে আমি বলতে চাই, আপনার সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত অফার করেন, তাহলে ডিলটা আপনার জন্য কি লাভজনক হবে নাকি লোকসানের হবে? সন্দেহাতীতভাবে এটা লাভজনক হবে। 50 বা 60 বছর আমি কষ্ট করলাম, এই কষ্টের একটা এন্ডিং আছে, এই কষ্ট করতে করতে না আমার মৃত্যুই হবে, এর বেশি তো কিছু হবে না, কিন্তু তারপর যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন, ইমানদারের এই সান্ত্বনাটা অনেক বড় একটা জায়গা, এই সান্ত্বনাটা আপনাকে অনেক বেশি নির্ভর করবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আপনি সবর করেন, নিশ্চয়ই ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি যে কষ্টে ছিলেন আপনি এত কষ্টে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবদ্দশাতেই তার যে গন্তব্য জান্নাত সেটি তার সামনে ফেরেশতাদের মাধ্যমে প্রদর্শন করিয়েছিলেন। বিধায় আমি আপনাকে বলবো, সবর করবার জন্য সেই সাথে আপনার পরিস্থিতি থেকে উত্তরণের পদক্ষেপ হিসাবে কী গ্রহণ করা উচিত সেটি অবশ্যই আপনি কোনো বিদগ্ধ আলেমের সাথে পরামর্শ করে নেবেন। ইউজার CX4MW6 এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি এশার সালাত পড়ে তাহাজ্জুদে উঠব নিয়ত করে বিতির না পড়ে ঘুমিয়ে পড়ি, তাহাজ্জুদের সময় বিতির পড়ি, কোনো কোনো দিন তাহাজ্জুদ পড়ার আগে আমার মাসিক হয়ে যায়, এখন আমি কী করব, বিতির নামাজ কি কাজা করব? এশার সালাত পড়ার পর তাহাজ্জুদ পড়বেন নিয়ত করে শুয়েছেন এবং তাহাজ্জুদ আপনি পড়ার জোরালো, তাহাজ্জুদের সময় ঘুম ভাঙার জোরালো এবং প্রবল আশাও আপনার থাকে, এরপরও আপনি বিতির না পড়ে শুয়ে পড়েছেন, উঠতে পারেন নাই বা উঠেছেন কিন্তু ততক্ষণে মাসিক হয়ে যাওয়ার কারণে তাহাজ্জুদ এই বিতির পড়তে পারেন নাই, এই বিতিরটা আপনি পরবর্তীতে পড়ে নেবেন যেহেতু এটা ওয়াজিব।